বাগেরহাটে হয়ে গেল ডিজিটাল উদ্ভাবনী মেলা। বাগেরহাট শহরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের 20টি শিক্ষা প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করে। এই মেলা 15ই নভেম্বর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। এই মেলার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের ডিজিটাল বাংলাদেশ তৈরিতে উদ্বুদ্ধ করা, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও দক্ষ হওয়া। এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাব্বেরুল ইসলাম, বাগেরহাটের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন। অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও গাছ বিতরণ করেন। হ্যালোর সাথে কথা হয় অংশগ্রহণকারী কয়েকজনের সাথে, তারা জানান তাদের নতুন আবিষ্কারের কথা। আমরা চিন্তা করছি যে একটা ঘরকে কিভাবে ডিজিটালভাবে সুরক্ষিত রাখা যায়, কারণ আমরা সাধারণত দেখতে পারি যে একটা সিকিউরিটি গার্ড বা সামান্য সিসি ক্যামেরার দ্বারা কোনোভাবে একটা ঘর সুরক্ষিত থাকে না, সেখানে চুরি হচ্ছে। তখন আমরা তিনজনে মিলে চিন্তা করলাম, আমি সাইমন ও আরিফত আর হচ্ছে কুজোর, এখানে আমরা চিন্তা করলাম যে কীভাবে ডিজিটাল উপায়ে একটা ঘরকে সম্পূর্ণ সুরক্ষিত রাখা যায়। সেইভাবে আমাদের মাথায় এই প্ল্যানটা আসে যে কীভাবে কম খরচে, আবার অনেকে আছে তাদেরকে সফলতা থাকে, এর কারণে আমরা কম খরচ এখানে একটা ঘরকে সাধারণত আসল ঘরকে যদি আমরা সম্পূর্ণ উপাধি করতে চাই মিনিমাম 2000 টাকার ভিতরে আমাদের হয়ে যাচ্ছে। আমাদের এই স্মার্ট ক্যাম্পাসটি প্রবেশ করে দেখা যাবে যে আমাদের এই ক্যাম্পাসটি পরিবেশ বান্ধব এবং গাছপালায় ভরা। আমাদের এই ক্যাম্পাসটি নদীর খুবই নিকটবর্তী, যার কারণে আমাদের এখানকার শিক্ষার্থীরা সুস্থ সুন্দরভাবে বিকাশ করতে পারে। নুশাদ ইসলাম, তৃষা, হেলো ডলবি নিউজ 24.com, বাগেরহাট।